ওয়েলকাম টু ব্রাইট টিউটার বিডি সবাইকে ব্রাইট টিউটার বিডির পক্ষ থেকে স্বাগতম আজ আমি নবম শ্রেণীর সাধারণ গণিত উনিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমস্যা সমাধান করে দেখাবো চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে আসি অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে পাঁচ আর অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে এখানে তিনটা চিত্র দেওয়া আছে এই তিনটা চিত্র আমরা জানি কোনটা কি চিত্র প্রথম চিত্রটা হচ্ছে আয়ত লেখ দ্বিতীয়টা হচ্ছে বহুভুজ এবং তৃতীয়টা হচ্ছে অজীব রেখা এখন দেখো লেখচিত্রগুলোর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেখো লেখচিত্রে তিনটি নাম লিখতে হবে লেখচিত্র এক লেখচিত্র দুই লেখচিত্র তিন এর আলোকে গণসংখ্যার নির্বিশন সারণি তৈরি করতে হবে ক্রিকেট খেলায় কোন দলের প্রতি ওভার রান এবং দুই দলের মোট রানের তুলনা করতে হবে এবং উদ্দীপকের কোন কোন লেখচিত্র ব্যবহার করা হয় উত্তরে সব পক্ষে যুক্তি দাও এখানে নির্দেশনা দেওয়া হয়েছে লেখচিত্রের নামকরণ বইয়ের সহায়তা নিয়ে এটা লিখতে হবে এবং গণসংখ্যার নিবিষণ সারণি তৈরিতে লেখচিত্রে উল্লেখিত এক্স অক্ষ ও ওয়াই অক্ষ রেখার ব্যবহৃত তথ্যাবলী ব্যবহার করতে হবে গণসংখ্যার সারণীতে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন রাখতে হবে নিজস্ব যুক্তি সংক্ষিপ্ত হতে হবে পাঁচ বা দশ শ্রেণী ব্যবধান নিয়ে পরিসর নির্ণয় করে শ্রেণীর সংখ্যা নির্ধারণ করার মাধ্যমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে সূত্র ব্যবহার করে গড় মধ্যক এবং মান এর মান নির্ণয় করতে হবে এবং গণসংখ্যা নিবেশন সারণির সাহায্যে ছক কাগজে আয়ত লেখ আঁকতে হবে এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে ফলো করে করতে হবে এবং রুবিক্সে বলা হয়েছে লেখচিত্র তিনটি নামের সঠিকতা গণসংখ্যা নিবেশন সারণী তৈরির সঠিকতা এবং যুক্তির যথার্থ দেখাতে হবে প্রথম যে প্রশ্নটির উত্তর লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে লেখচিত্রের তিনটি নাম লেখো চলো আমরা এটা সমস্যা সমাধান করে ফেলি এক নং প্রশ্নের উত্তর লেখচিত্রের তিনটি নাম নিম্নে দেওয়া হলো লেখচিত্র এক এর নাম আয়ত লেখ লেখচিত্র দুই এর নাম বহুভুজ এবং লেখচিত্র তিন এর নাম রেখা। আমরা একে সমাধান করে ফেলছি চলো আমরা দেখি দ্বিতীয় প্রশ্নে কী বলা হয়েছে দেখো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে লেখচিত্র এক লেখচিত্র দুই লেখচিত্র তিন এর আলোকে গণসংখ্যা নির্বাসন সারণি তৈরি করতে হবে এর জন্য কিন্তু এখানে যে গণসংখ্যাগুলি আছে এটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে এবং এক্স বরাবর যা আছে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে প্রত্যেকটা চিত্র তোমাকে আগে ভালো করে দেখে নিতে হবে কোন চিত্রে কি কি তথ্যগুলি বা উপত্যগুলি দেওয়া আছে সেগুলো তোমাকে জেনে নিতে হবে তাহলে তোমরা সবাই প্রশ্নটা জানো চলো আমরা এখন দুই নং প্রশ্নের উত্তর আলোকে গণসংখ্যা নির্বাচন সাধারণ নিম্নরূপ ওখানে কিন্তু কিছু তথ্য বলা আছে যে শ্রেণী ব্যক্তি তোমাকে নিতে হবে পাঁচ বা দশ পরিসর নিয়ে এবং অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তোমাকে রাখতে হবে গণসংখ্যা রাখতে হবে এবং ক্রমজিত গণসংখ্যা তোমাকে রাখতে হবে এই বিষয়গুলি কিন্তু থাকতে হবে কারণ কি এই আলোকেই কিন্তু এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয় তাহলে শ্রেণীব্যাপটি আমি ধরেছি পাঁচ একত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখো পাঁচ তিরিশ থেকে পঁয়ত্রিশ হলে কিন্তু পাঁচ হবে না ছয় হয়ে যাবে এটা মনে রাখবা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপটি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরেছি গণসংখ্যা সাত ক্রমশ গণসংখ্যা সাত এইভাবে তুমি চিত্র দেখে দেখে এইগুলি এইভাবে লিখবে আশা করি তোমরা লেখচিত্র একের আলোকে গণসংখ্যার নিবেশন সারণী আমি আয়ত্ত লেখক তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপর আসল লেখচিত্র দুই বহুভুজ এই বহুভুজের আলোকে আমি এই নিবেশন সারণীটা তৈরি করেছি দেখো শ্রেণীব্যাপ্তি একই একুশ থেকে পঁচিশ আমি পাঁচ ধরেছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বিশ থেকে পঁচিশ গণসংখ্যা তিরিশ ক্রমজুত গণসংখ্যা তিরিশ এইভাবে তুমি বাকিগুলি লিখতে পারবে আশা করি তুমি বহু বুঝতে পেরেছ এরপর আসো আমরা দেখি লেখোচিত তিন আলোকে অজীব রেখার মাধ্যমে কীভাবে এই গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করেছি দেখো শ্রেণীব্যাপ্তি যথারীতি এক থেকে দশ এখানে আমি দশ ধরেছি এক থেকে দশ পর্যন্ত গণ দেখবে শ্রেণীব্যাপ্তি দশ বের হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শূন্য থেকে দশ গণসংখ্যা দুই ক্রমশ গণসংখ্যা দুই এইভাবে তুমি অজীব রেখার সাহায্যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবে আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ চলো আমরা তৃতীয় প্রশ্নের সমাধানটা করে ফেলি ক্রিকেট খেলায় কোনো দলের প্রতি ওভারে রান এবং দুই দলের মোট রানের তুলনা করতে উদ্দীপকে কোন কোন লেখচিত্র ব্যবহৃত হয় উত্তরে সপক্ষে যুক্তি দাও তা চলো আমরা এটা সমাধান করি দেখো তিন নং প্রশ্নের উত্তর ক্রিকেট খেলায় প্রতি ওভারে রান তুলনা করার জন্য লেখচিত্র এক অর্থাৎ আয়ত লেখ ব্যবহার করা হয়েছে এবং দুই দলের মোট রান এর তুলনা করতে লেখচিত্র তিন অর্থাৎ অজীব রেখা ব্যবহার করা হয়েছে প্রতি ওভারে রান তুলনা করার জন্য লেখচিত্র এক ব্যবহার করা হয়েছে তাহলে লেখচিত্রটি দেখে তোমরা ওভার এবং রান সংখ্যা এভাবে লিখবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আসো এটার মাধ্যমে আমি আয়ত লেখোটা আঁকব এটা কিন্তু আঁকতে হবে তোমাদের অনেক ইউটিউবারে কিন্তু এটা আঁকে নাই তাইলে হবে না কিন্তু আমরা এক্স বরাবর লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অর্থাৎ রানের ওভার সংখ্যা আমরা ওয়াই বরাবরে লিখেছি গণসংখ্যা অর্থাৎ রান সংখ্যা এখন দেখো এখানে ছয় ওভারে রানের সংখ্যা যথাক্রমে ছয় চার আট ছয় চার এক এটা তোমাদের লেখচিত্রের ভিতরে রয়েছে ওটা দেখে তোমরা এটা লিখবে ছক কাগজে প্রতি ঘরকে এক একক ধরে ওভারগুলোকে যথাক্রমে এক্স অক্ষ বরাবর এবং প্রাপ্ত রানসমূহকে যথাক্রমে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে ক্রিকেট খেলার দুই দলের রানের সমূহকে আয়তলেখ কাগজে উপস্থাপন করা হলো এটা হচ্ছে যুক্তি এই যুক্তিটা তোমাকে লিখতে হবে আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ চিত্রটা তোমরা এইভাবে আঁকবে তাহলে তোমার সম্পূর্ণ নাম্বার পাবে এরপর আসো আমরা দুই দলের রানের তুলনাটা আমরা দেখি দলের মোট রানের তুলনা করতে লেখচিত্র তিন ব্যবহার করা হয়েছে অর্থাৎ রেখা ব্যবহার করা হয়েছে এখানে দেখো এক্স বরাবর আমি শ্রেণী উচ্চসীমা লিখেছি ওয়াই বরাবর আমি ক্রমোজিত গণসংখ্যা লিখেছি এটা তোমাদের তিন নম্বর চিত্রে এই চিত্রটা দেওয়া আছে ওই আলোকে আমি এটা তৈরি করেছি দেখো দুইটা দলের রান সংখ্যার তুলনামূলক চিত্র এটা দেখো কালো কালি দিয়ে যেটা আঁকা এটা হচ্ছে একটা দলের হলুদ দিয়ে যে চিত্রটা আঁকা সেটা হচ্ছে অন্য দলে তুলনামূলক রানের চিত্র আমার মনে হয় তোমরা এই ছবিটা বুঝতে পেরেছো এখন এই ছবির ব্যাখ্যাটা আমি নিচে লিখেছি দেখো আমরা ছক কাগজে প্রতি ঘরকে এক একক ধরে এক্স অক্ষ বরাবর ওভার সংখ্যা ধরি এবং ওয়াই অক্ষ বরাবর মোট রান ধরি তাহলে দুই দলে রানের তুলনামূলক চিত্র আমরা বের করতে পারবো এটা হচ্ছে স্বপক্ষে যুক্তি এটা লেখকচিত্রের প্রথম সংখ্যাটি রান সংখ্যা এবং শেষ সংখ্যাটি মোট রান সংখ্যাকে নির্দেশ করে চিত্রে কালো লেখা দ্বারা প্রথম দল এবং হলুদ লেখা দ্বারা দ্বিতীয় দলের রান সংখ্যাকে ধরা হয়েছে সুতরাং প্রথম দলের ছয় ওভারে মোট রান হয়েছে চল্লিশ এবং দ্বিতীয় দলের ছয় ওভারে রান হয়েছে চৌত্রিশ তাহলে তুলনা করে দেখা যায় যে দ্বিতীয় দলের চেয়ে প্রথম দলের রান সংখ্যা বেশি আমার মনে হয় তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি তোমরা আমার অ্যাসাইনমেন্টের সমস্যার সমাধান যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখানে আমি ভিডিওটি শেষ করছি